আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে পড়িয়েছিলাম দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝেছ এবং দেখেছ, বইতেও নিশ্চয়ই দেখেছ। যেদিনের যেটা পড়াবো ওই দিন ওই পড়াটাই শেষ করে ফেলার চেষ্টা করবা, তাহলে তোমাদের পড়ার জমে থাকলো না। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা যদি বই কিনে থাকো, বইয়ের 5 নং পৃষ্ঠা তোমরা খেয়াল করলেই দেখতে পারবা, উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আসলে আমরা দেখি উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি। অর্থনীতিতে মানুষ যে পরিমাণ খাদ্য উৎপাদন করতে সক্ষম তার চেয়ে বেশি সে ভোগ করতে চায়। তিনটি মৌলিক উপাদানের সম্মুখীন, অর্থাৎ অর্থনীতিতে মানুষ যে পরিমাণ উৎপাদন করে তার থেকে সে বেশি খেয়ে থাকে, অর্থাৎ ভোগ করে থাকে। এই ভোগ করাটা তিনটি মৌলিক সমস্যার সম্মুখীন হয়। প্রথমত দেখো, একটি হচ্ছে কিভাবে সম্পদ ব্যবহার করে বাস্তবে কোনো পণ্য উৎপাদন করা হবে, অর্থাৎ সকল সম্পদ ব্যবহার করে বাস্তব জীবনে কোন পণ্য উৎপাদন করা হবে সেটা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করলে খাদ্য বা অন্যান্য পণ্য বা দ্রব্য ভালো ফলন হবে সেটা দেখতে হবে। তৃতীয়, উৎপাদিত পণ্য কিভাবে বণ্টন করতে হবে, অর্থাৎ যেসব পণ্য বা সামগ্রী উৎপাদিত হলো, উৎপাদন হলো, সেগুলো কিভাবে বণ্টন করতে হবে সেটাও লক্ষ্য করতে হবে। এরপরে বিভিন্ন অর্থনীতিবিদ তোমার এখানে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। আমি বেশি কিছু আজকে বলবো না, একজন একজন সম্পর্কে বলতেছি, আরগুলো তোমরা বইতেই দেখে নিবা। দেখো, একজন বলেছেন যে অর্থনীতিবিদ রিচার্ড জর্জ লিভসি তার অ্যান ইন্ট্রোডাকশন টু পজিটিভ ইকোনমিক্স নামে একটি গ্রন্থে 1935 সালে তিনি বলেছে, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। অর্থাৎ একটি দ্রব্যের বিপরীতমুখী আরেকটি দ্রব্য উৎপাদন করাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমি একটা ছোট উদাহরণ দেই তোমাদেরকে খেয়াল করো। ধরো, সমাজে এবং শিব সম্পদের লক্ষ্যে 1 লক্ষ বই অথবা 1 লক্ষ কলম তৈরি করতে পারে সমাজের তার সীমাবদ্ধ সম্পদ। আমাদের ধরো একটা নির্দিষ্ট বা একটা সীমাবদ্ধ সম্পদ রয়েছে, সেই সম্পদের বিনিময়ে আমরা 1 লক্ষ বই অথবা 1 লক্ষ কলম উৎপাদন করতে পারি। কিন্তু সমাজ ইচ্ছে করলে কলম উৎপাদন হ্রাস করে আবার বই উৎপাদনও বৃদ্ধি করতে পারে। কলম উৎপাদন বন্ধ করে দিয়ে আমরা ইচ্ছে করলে আবার বইও উৎপাদন করতে পারি। একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। অর্থাৎ যে সম্পদ আছে ওই সম্পদকে সমানভাবে বণ্টন করে ওই বণ্টিত সম্পদের মাধ্যমে আমরা ইচ্ছা করলে কলম এবং বই দুইটাই উৎপাদন করতে পারি। এখন আসো বোর্ডের দিকে খেয়াল রাখো, খেয়াল করো। তোমাদের সুবিধার জন্য আমি আগেই উৎপাদন সম্ভাবনা সূচি এবং উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে রেখেছি। কিভাবে উৎপাদন সম্ভাবনা সূচি থেকে, অর্থাৎ সূচি থেকে কিভাবে আমরা রেখায় রূপান্তরিত হব সেটা একটু তোমরা খেয়াল করো। দেখো, প্রথমে সূচি এঁকেছি আমি। সূচিতে লক্ষ্য করো, একটি অর্থনীতির সমস্ত সম্পদ এবং উপকরণ খাদ্য উৎপাদনের যে ব্যবহার হলো তা প্রতি বছর বিদ্যমান। দেখো, আমরা চলমান প্রযুক্তিতে সর্বোচ্চ 5 লক্ষ, এই যে চলমান প্রযুক্তিতে 5 লক্ষ টন খাদ্য, আমরা খাদ্য প্রথমে নির্ধারণ করেছি 1 বিন্দুতে 5 লক্ষ খাদ্য উৎপাদন করা সম্ভব। অপরদিকে সমস্ত সম্পদের আমরা উপকরণ কাপড় উৎপাদন ব্যবহার করলে সর্বোচ্চ হবে 15 লক্ষ, খাদ্য উৎপাদন করলে সর্বোচ্চ হবে কত, 5 লক্ষ। আর যদি আমরা খাদ্য উৎপাদন করে কাপড় উৎপাদন করি সেখানে সর্বোচ্চ হবে 15 লক্ষ। এখন এই খাদ্য এবং কাপড় উৎপাদনের সমন্বয়ে আমরা একটা রেখা পাবো, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা তোমাদের সুবিধার জন্য আমি আগে বোর্ডে এঁকে রেখেছি, তোমরা বইতে দেখবা, আঁকার চেষ্টা করবা। যদি না বুঝো আমাকে মেসেজ করে জানাবা, তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসে নাহলে আবার এঁকে
দেখিয়ে দিব। এখন দেখো আমরা লম্ব অক্ষে কি পেয়েছি, এই যে লম্ব অক্ষে ওয়াই এবং ভূমি অক্ষে ওএক্স দ্বারা কাপড় ও খাদ্য নির্ধারণ করা হয়। লম্ব অক্ষে ওয়াই দ্বারা কি কাপড় আর ভূমি অক্ষে ওএক্স দ্বারা খাদ্য নির্ধারণ করা হয়। এখন দেখো এ এবং এফ হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা, একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এ বিন্দুতে কাপড় উৎপাদন করলে, এ বিন্দুতে যদি কাপড় উৎপাদন হয় তখন হয় 15 লক্ষ, আর এফ 15 লক্ষ মিটার কাপড় উৎপাদন হবে। একইভাবে যদি আমরা এফ বিন্দুতে খাদ্য উৎপাদন করি তখন খাদ্য উৎপাদিত হবে 5 লক্ষ, 5 লক্ষ খাদ্য উৎপাদন হবে। এখন আসো চলতি পদ্ধতিতে বি বিন্দুতে একইভাবে আমরা যদি আবার বি বিন্দু সি বিন্দু এবং বি বিন্দুতে যদি আমরা খাদ্য কাপড় উৎপাদন করি তাহলে কাপড় উৎপাদিত হবে 14 লক্ষ, আর ইয়া হবে খাদ্য উৎপাদন হবে 4 লক্ষ, 4 লক্ষ কাপড় উৎপাদন হবে 4 লক্ষ। এইভাবে একইভাবে যদি আমরা দেখো সি ডি ই বিন্দুতে খাদ্য কাপড় উৎপাদন করি তাহলে 12 লক্ষ, 9 লক্ষ এবং 3 লক্ষ কাপড় উৎপাদিত হবে। আর একইভাবে যদি আমরা খাদ্য উৎপাদন করি তাহলে খাদ্য হবে 2 লক্ষ, 3 লক্ষ ও 4 লক্ষ। এইভাবে খাদ্য কাপড়ের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণে, খাদ্য এবং কাপড়ের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণে এ বি সি ডি ই এফ 6টি বিন্দু পাই, সংযুক্ত বিন্দু পাই। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাই, এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাই সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা নিশ্চয়ই বুঝেছ কিভাবে, প্রথমে আমি একটা চার্ট তৈরি করছি, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সূচি। এই সূচিতে আমি একটি কাল্পনিক সংখ্যা ধরে অর্থাৎ সম্ভাবনা 6টা সংখ্যা ধরেছি, এ বি সি ডি ই এফ 6টি সংখ্যা ধরেছি, এ বি সি ডি ই এফ, যার জন্য দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে খাদ্য উৎপাদন আর একটি হচ্ছে কাপড় উৎপাদন। কাপড় উৎপাদন যখন সর্বোচ্চ হয়, সরি খাদ্য উৎপাদন সর্বোচ্চ হয় এখানে কত, 5 লক্ষ, সেখানে কাপড় উৎপাদন হবে তোমার 15 লক্ষ। অর্থাৎ একই সম্পদের ব্যবহারের মাধ্যমে আমরা যদি খাদ্য এবং কাপড় দুইটাই উৎপাদন করার চেষ্টা করি এই সেই তাহলে সেখানে দেখা যাচ্ছে খাদ্য হয় 5 লক্ষ আর কাপড় হয় তোমার 15 লক্ষ। অর্থাৎ এই খাদ্য এবং কাপড় উৎপাদনের যে বিন্দুগুলো আছে এ বি সি ডি ই এফ, এই 6টি বিন্দু, এই 6টি বিন্দু সংযুক্ত রেখাটি হচ্ছে, এই 6টি বিন্দু সংযুক্ত রেখাটি হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা নিশ্চয়ই তোমরা বুঝেছ, বুঝতে অসুবিধা হয়নি কিভাবে আমরা উৎপাদন সম্ভাবনা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করেছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। তোমাদেরকে আমি এখন এত বেশি বেশি পড়া দিচ্ছি না, কারণ তোমরা বেশি পড়ালে বুঝবে না, অল্প অল্প পড়াচ্ছি, অল্প অল্প ভাবে পড়ে অল্প অল্প শিখো এবং ভালো করে শিখবা। এগুলো ছোট ছোট প্রশ্ন আকারে আসতে পারে, কোনো সৃজনশীলে তো তোমরা দেখেছো ক খ গ গ চারটা পাঠ আসে, চারটা পাঠের কোনো একটা পাঠে এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে কিভাবে উৎপাদন সূচি হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। তখন তোমরা এরকম একটা সূচি একবার সূচি এঁকে সূচি থেকে এইভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে দিবা। এতে তাইলে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা নিশ্চয়ই তোমরা বুঝেছ আমি কিভাবে আলোচনা করেছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।